কুটু সারাদিন ম্যা 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 করবে সারাদিন। এ রাখো দেখো টাইমটা দেখিয়ে দিয়ে রাখো, এই টাইম থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে অনেকগুলো ক্লাস ছিল, আজকে একটাও ফ্রি ছিল না। ভেতরে দেখো রাহি কি করছো, ওই ওবোচামা আর ওবোচামা। এই পর্দাগুলো অনেক বড় হয়ে গেছে, একটু সাউন্ডটা আস্তে করো, পর্দাগুলো প্রচুর বড় হয়ে গেছে বাবা। এরা দরজার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট না, দরজাটা খুবই ছোট, কিন্তু এগুলো খুব লম্বা খুলে আর দেখালাম না, এগুলো ছোট করতে দেবো। পেয়ারা খাচ্ছে রাহি পাপা, ডাসা পেয়ারা খেতে চায় না, পাকা পেয়ারা খাবে। ডাসা পেয়ারা খেতে পাচ্ছ পাচ্ছ? ওদিকে কাজ করছে আর রান্নাঘরে আমার কাজ চলছে। কি অবসর রান্নাঘর দেখাতেও লজ্জা করছে। দেখো মাছগুলো ফ্রেশ ফ্রেশ মাছ হিরক নিয়ে এসছে। আমাদের বাড়িতে তোমরা তিন রকমের মাছ হবে, তেলাপিয়া, কাটাপোনা আর বাটা মাছ। অন্য রকমের মাছ পাবে না, আগে অনেক রকমের মাছ আনা হতো, এখন সবার শরীর খারাপ তার জন্যই জ্যান্ত মাছ বেশিরভাগ আনা হয়। আমি এখন চট করে রান্না করে ফেলি, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। মাছ করবো কাঁচকলা দিয়ে আর আলুগুলো ভাজবো, গোল করে কাটলাম। গোল গোল আলু ভাজা খেতে খুব ভালো লাগে আমার। টমেটোটা মাছে দেবো, তার জন্য রেখেছি। ওটা অড়হরের ডাল হয়ে গেছে, আর বেশি কিছু না, মাছ আর ডাল। এই হচ্ছে আজকের লাঞ্চ আমাদের। বেসিনটা খুব নোংরা হয়ে আছে, এগুলোকে পরিষ্কার করতে হবে একদম। সব কিছু করে ঠোঁটে রান্না করে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং দারুণ জিনিস শেয়ার করবো। তোমাদের বলেছিলাম যে একটা দারুণ জিনিস দেখাবো, এই দেখো ফ্লিপকার্ট থেকে এসছে। তোমাদের সামনেই ভাবলাম যে আনবক্সিং করি, তার জন্য সব নিয়ে এসেছি। সিজার নিয়ে এসে হাজির, চলো তোমাদের সামনে খুলি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কার গিফট বলতো? এটা একজনের জন্য আমি কিনেছি বাবা। খুব চালাক রাহি পাপা, রাহি পাপা খুব চালাক। এই গিফটটা আমি কার জন্য কিনেছি বললাম না, এই দেখো, এই দেখো এর ভেতরে কি কি আছে আমি নিজেও জানি না, আমি জাস্ট দেখে অর্ডার দিয়েছি। এটা কেউ খুলতে হবে, এটা কেউ খুলতে হবে। দেখি কাছেটা দেখি, কাছেটা দেখি, কাছেটা দেখি। এটাকে খুলি, তোমাদের তো দেখাতে হবে, তার জন্য ওয়েট করো, একটু ওয়েট করো, তাই কিট করে বসো। এই দেখো, এক মিনিট এক মিনিট, বসো এখানে বসো। দুটো পাল্টা খোলা হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে, একজনকে দেবো তো। হ্যাঁ ঠিক আছে, কি করে খুলতে হয় আমি তো বুঝতে। আচ্ছা পেয়েছি পেয়েছি, কেমন হয়েছে জিনিসটা? একটু সরো পড়ে যাবে, সরো এদিকে সরো পড়ে যাবে। দেখো একটা পেন আর এটা হচ্ছে চাবি রিং। দেখে নাও এই গিফটটাকে র‍্যাপ করব সন্ধ্যাবেলায়, আমি আর রাহি পা মিলে, রাহি বাপ্পা আর আমি মিলে গিফটটাকে র‍্যাপ করব। তো তোমাদেরকে বলে দিলাম, রাহি তো বলে দিয়েছে, তো আমি বলে দিলাম এটা হচ্ছে জিজুর জন্য কিনেছি। হ্যাঁ তোমরা হয়তো ভাবছো যে এতদিন আগে জন্মদিন চলে গেছে তো এখন কেন গিফট দিচ্ছি, তোমাদের কারণটা বলি। তোমরা জানোই রাহির শরীর খারাপ, আমার শ্বশুর মশাই হসপিটালে অ্যাডমিট ছিল, আমাদের সাথে যা হয়েছে। করো না এরকম, করো না, এটা পড়ে যাবে, পড়ে যাবে, এটা পড়ে যাবে, রাখো রাখো, তোমাদেরকে বলেছি ব্লগে। তো সিচুয়েশন খুবই খারাপ ছিল, রাখো চুপ, সিচুয়েশন খুবই খারাপ ছিল, তার জন্য আমি এখন মোটামুটি বাড়ির পরিবেশ ভালো আছে। তোমাদের বলেছিলাম একটা ব্লগে শেয়ার করবো, সব কিছু শেয়ার করবো, চুপচাপ করে বসে শান্তি মতন তোমাদের সাথে কথাগুলো শেয়ার করবো যে কী হয়েছিল এক্স্যাক্টলি। কিন্তু এখন এই ব্লগটার মধ্যে আমি করলাম না, এই ব্লগটার মধ্যে শুধু আমি গিফটটাকে দেখালাম। ব্লগটা কিন্তু বেশি বড় না, কুচকি একটা ব্লগ। রান্না ঠান্না করার পর স্নান ঠান করে তারপরে আসলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তোমাদের সাথে সব জিনিস শেয়ার করতে তো আমার ভীষণ ভালো লাগে, কুটি নাকি সব কিছু খারাপ ভালো লাইফের সব কিছু তোমাদের সাথে শেয়ার করো। ঠিক আছে দাঁড়াও দাঁড়াও, আবার দেখিয়ে দিলাম, আবার দেখিয়ে দিলাম। এটা সন্ধ্যেবেলা র‍্যাপ করবো,
আমি আর আলি মিলে। তোমাদের এটা ভালো লেগেছে, এটা দাম বেশি না, দামটা বললাম না, খুবই কম। তো গিফট দাম দেখে তো হয় না, আমার পছন্দ হলো, আমার মনে হলো যে জিজুর তো সব কিছু আছে, এই জিনিসটা জিজুর খুব প্রয়োজনে লাগতে পারে। পেন পেন সবারই প্রয়োজনে লাগে, আমাকে যদি কেউ পেন দেয় আমি খুব খুশি হব, যে কালারেরই হোক, রেড হোক, গ্রিন হোক, ব্লু হোক, ব্ল্যাক হোক, আমার পেন গিফট খুব ভালো লাগে। আর অবভিয়াসলি মেয়েদের তো কসমেটিক্সের জিনিস ভীষণই ভালো লাগে, মেকআপ আইটেম। তো যাই হোক, আমার মনে হলো যে জিজুর পক্ষে এটা সুটেবল। তোমরা তো দেখেছো অঙ্কিতা দিয়েছে কফি মাগ, তো আমি এটা জিজুকে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমন লেগেছে। হ্যাঁ, এতদিন বাদে গিফট দিচ্ছি, আবার বলছি তার জন্য সরি, তোমরা গিফট দেখতে চেয়েছিলাম, তোমাকে দেখাতে পারিনি। এখন অর্ডার করলাম, কবে অর্ডার করেছি আমি, পরশু দিন অর্ডার করেছি, আজকে চলে এসছে ফ্লিপকার্টে ফার্স্ট ডেলিভারি, কত ভালো। তো আমাকে অবশ্যই জানাবে গিফটটা কেমন লেগেছে, যদি ভালো লাগে তোমরা কিনতে পারো, এটা দামটাও খুব রিজনেবল, এখানে বললাম না, চেক করে নিও গিয়ে ফ্লিপকার্টে। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে কী জানাবে জানো তো। ওকে বাই, বলে দিয়েছি বাই।